বিপিএল এর অনেক জায়গায় আমাদের ল্যাকিংস আছে মানে ওনাদের না তো কোনো লাভ নাই তো স্বার্থ নাই বলে না না এটা করা যাবে না ম্যাম ও ম্যাম ও ভালো না আমি একটা টাকা অফার করেছিলাম তো পরবর্তীতে টুর্নামেন্টের ঠিক পাঁচ দিন আগে না সাত দিন আগে শুনলাম যে তার অর্ধেক টাকায় এটা দিয়ে দিয়েছে একটা টিমকে দেখেছি পুরা তার বিশাল বড় বাহিনী নিয়ে মাঠের মধ্যে ঢুকে যাচ্ছে আবার একটা টিমের জন্য একদম নিয়ম আছে না এর বেশি ঢুকতে পারবে না বিপিএল এ বেশিরভাগ কোম্পানি যারা টিম চালিয়েছে তারা হচ্ছে ক্ষমতাবান মানুষ ছিল ক্ষমতাবান মানুষ বা টিম বানিয়েছে কেন তাকে তো টাকা খরচ করা লাগতো বিভিন্ন লোকের সাথে টাকা দিয়ে তো বিকজ ওই চেয়ারকে দেখে দিয়েছেন তার স্বার্থে বিকজ হচ্ছে দুই কোটি টাকা দিলে দশ বিশ কোটি টাকার একটা কাজ পেয়ে যাবে প্র্যাকটিক্যালি বিপিএল কে মার্কেটিং ওয়াইজ আপনি ব্র্যান্ড বানাতে পারে না ডিরেক্টর সব চলে যাচ্ছেন বিভিন্ন সময় খেলা দেখতে আর ডিরেক্টরদের একটা টাকা ইয়ার জায়গা নাকি ভাই জাস্ট শুরু করেছে আর এক শ্রেণীর মানুষ দেখলাম যে হা হা পাশ 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 মানে না হতেই পাস তার মানে এ বুঝেন যে আপনি কি ধরনের মানুষকে নিয়ে আপনি ওইখানে এতদিন চালে যাচ্ছেন বা চলছেন আপনার জানা আছে কি না যে ধরেন বিপিএল এ বা বিসিবি এর একটা প্রতিষ্ঠানের জন্য ধরেন পাইলট পে অফার করছে 8 কোটি টাকা দেব আমি আপনাকে মেসেজ পাঠাচ্ছি সে 8 কোটি টাকা দেখায় আরেকজনকে বলছে যে এই তো পাইলটের কোম্পানি 8 কোটি টাকা দিবে তুমি আমারে 10 কোটি টাকা দাও সেই 10 কোটি টাকা রাজি হয়ে গেছে পরে তার কাছে বিসিবি পাঁচ কোটি টাকায় দেখাইছে তারা বাকি চার কোটি টাকা তারা নিয়ে নিয়েছে এরকম কোনো ঘটনা আপনার মনে পড়ে যে এইভাবে দুর্নীতি হয়েছে না এগুলো তো বেসিক্যালি আমি তো ধর ডিরেক্টলি ওইভাবে জানি না ইন্টারনাল ব্যাপারগুলো কিছু জিনিস থাকে বাট আমার একটা মনে আছে একটা সময় আমি নিজেই একটা কোম্পানির সাথে যেতে ছিলাম তো বিপিএল তো অনেক বড় একটা মার্কেটিংয়ের জায়গা সুন্দর জায়গা ব্র্যান্ডিংয়ের জায়গা তো আমি একবার অফার দিয়েছিলাম যে ওনার স্পন্সর পাচ্ছে না এই পাচ্ছে না ওই পাচ্ছে না তখন আমি বলেছিলাম যে পুরো প্যাকেজ গ্রাউন্ড সহ সব কিছু যদি দেন আমি একটা টাকা অফার করেছিলাম তো পরবর্তীতে এই দেখছি দেখবো দেখছি দেখবো পরবর্তী শুনলাম যে টুর্নামেন্টের ঠিক পাঁচ দিন আগে না সাত দিন আগে শুনলাম যে তার অর্ধেক টাকায় এটা দিয়ে দিয়েছে হ্যাঁ আমি যেটা অফার করেছি তার অর্ধেক টাকা দিয়ে দিয়েছে তো কতক্ষণ টাকা লস করলো মানে আমি তো বেসিক্যালি ক্রিকেট বোর্ডের লাভও আমি দুই সাইডে দেখছিলাম যে না আমার ওই কোম্পানির যেন লাভও হয় যেন ক্রিকেট বোর্ডেরও একটা এটা সুন্দর হয় একটা স্মার্ট জায়গা থাকবে দুই দিকে ছাড়া হবে তো আমরা খেলোয়াড়দের তো আমাদের তো দায়িত্ব এটা যে স্পন্সারগুলোকে নিয়ে আসা আবার ক্রিকেটটাকে যেন ভালো মতো চলে ওই স্পন্সারও যেন লাভ হয় সেটা তো আলটিমেটলি করতেই হবে সবার ক্রিকেটের জন্য তো অনেক জায়গায় আছে আমার কাছে মনে হয় যেমন সাপোজ এক্সাম্পল আমার একটা কথা বলি আজ থেকে ধরেন আরও আট নয় বছর আগে তখন আমি বিপিএলের সাথে ইনভলভ ছিলাম অনেক আগেই তো আমি কোনো একজন ডিরেক্টরকে বলেছিলাম যে আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা তো আসলে ফাইনাল শালি আসলে টাকা পায় না বিপিএলে ধরেন মিনিমাম দেয় তিন লাখ টাকা এটা ছেলে পায় তিন লাখ টাকা অথচ আইপিএলে কত হিউজ হিউজ টাকা বিদেশিদের জন্য হিউজ টাকা বাংলাদেশের লোকাল প্লেয়ারদের জন্য টাকা নেয় তো আমি বললাম যে টাকা পায় না তাহলে আমি একটা কাজ করেন না এটাকে একটা মার্কেটিং করা যায় সুন্দর যে বিপিএলে টুর্নামেন্টটা নিজের খেলার রুলস থাকবে আইসিসি যে যে ফর্ম্যাটে খেলার হবে সব কিছু রুলস থাকবে তো আমি এই ব্যাটের যে স্টিকারগুলো আছে আমরা ন্যাশনাল টিমের প্লেয়ার থেকে শুধুমাত্র বিদেশি কোম্পানিগুলো স্পন্সর করে ধরেন আমি নাম বলবো না স্পন্সর যে যে নামগুলো থাকে ব্যাট কোম্পানি যারা থাকে তারা আমাদের সাকিব তামিম মুশফিক এদেরকে স্পন্সর করে শুধুমাত্র হাতে গোনা হয়তো দেখালো যে দশটা বারোটা প্লেয়ারকে বাদ বাকি যে আমাদের সমস্ত প্লেয়াররা খেলে তারা হয়তো ফ্রি ওই যে স্টিকার লাগানো আছে ওটা দি খেলছে বাট ব্র্যান্ডিং হচ্ছে বাইরের দেশে একটা ব্র্যান্ডিং হচ্ছে আমরা আমাদের দেশের কোম্পানিগুলোর কাছে ছেড়ে দিই না যে ওইটা আমরা আমাদের দেশের প্লেয়াররা ওটা নিয়ে নিক তোর নিলেও আমার এগ্রিমেন্ট করবে কিছু পরিমাণ থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রিকেট বোর্ড করে দেবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিই প্লেয়ার তো লাভ বানাবে আপনি দেখেন সু সুপার একটা জায়গা ব্র্যান্ডিংয়ের জায়গা ব্যাটটা তো আপনারা যদি নাও নেন প্লেয়ারকে ছেড়ে দেন না প্লেয়ার অ্যাটলিস্ট চার পাঁচ লাখ টাকা করে দেবে তো প্লেয়াররা যে আপনি যদি ব্র্যান্ডিংটা দিয়ে দেন যে বিপিএল এর একটা ব্যাটসম্যান ব্যাটিং করছে এ টু জেড অনেক প্লেয়ার আছে যারা আননোন প্লেয়ার হয়তো তাহলে যে ন্যাশনাল লেমে খেলা না এটিএমে খেলা না হয়তো তাহলে বিপিএলএ খেলছে সে সবগুলো ম্যাচ খেলছে আচ্ছা না এরকম প্লেয়ার আপনি যদি ব্র্যান্ডিংটা ব্যাটে যদি ওপেন করে দেন আইসিসি রুলসে আছে কোড অফ কন্ট্রাক্ট আছে ইন্টারন্যাশনাল খেলা আছে যে ম্যানুফ্যাকচার কোম্পানি হতে হবে ইন্টারন্যাশনাল খেলা আছে যেটা আপনি ইন্টারন্যাশনাল খেলে খেলবেন ডোমেস্টিক খেলতে কিন্তু লেখা নাই তো আমি তো বিপিএল তো আমার ডোমিস্টিক টুর্নামেন্ট মানে কাইন্ড অফ আমাদের আমাদের টুর্নামেন্ট শুধু রুলসটা ফলো করবো যে রুলসটা আছে তো সেখানে আলটিমেটলি ধরো ওনাদের থাকলে তো কোনো লাভ নেই তো স্বার্থ নাই বলে না না এটা করা যাবে না ম্যাম ও ম্যাম ভালো না আমি যদি আমার আমার মানুষগুলোকে যদি না বাঁচাই না জিতাই তাহলে তো ওরা উৎসাহ বোধ করবে না আপনারা তো ঠিক আছে টিমগুলো টাকা দিচ্ছে না কিন্তু আমিও তাদেরকে বেনিফিট দেবো কীভাবে বেনিফিট দেবো প্লেয়ারদেরকে যেন আরও দুই বছর চার বছর পাঁচ বছর বেশি গেলে আরও হার্ডওয়ার্ক করে আপনি যদি একটা মানুষকে যদি তিন লাখ টাকা দেন সে এক ধরনের পরিশ্রম করবে ওনাকে যদি দশ লাখ টাকা দেন ও পরিশ্রমটা আরও বেশি বেড়ে যাবে সিম্পল একটা কথা তো এই এই জায়গাগুলোতে আমার মনে হয় যে খেলোয়াড়দেরকে আমরা আমি একটা অ্যাপ্রোচ করলাম বাট দেখলাম যে পরে দেখলাম যে না ওদের ওনাদের ইচ্ছা নাই তো অনেক জায়গা আছে আমার মনে হয় যে ক্রিকেটের কাজ করার

তারপর বিপিএল ও গত আমরা আট দশ আমরা খুব ফেরেস্তা হয়ে গেছে ব্যাপারটা এরকম হয়ে গেছে সকলে এই বলি সরি যে খুব ভালো হয়ে গেছে তার মানে কোনো সমস্যা হয়নি আট দশ বছর আমরা কোনো অফিসিয়াল কোনো কমপ্লেন বিপিএল নিয়ে কিন্তু আসেনি একশো কিন্তু নাই গত বিপিএল ধরেন খুব সুন্দর বিপিএল হয়েছে সবকিছু ঢাকা একটা ম্যাচ দিতে পারি কোনো কথাবার্তা আপনি জড়িত সমস্যা কোনো না কোনো আমি 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 বেসিক্যালি দেখেছি যেটা ধরেন আপনি যেহেতু নিশ্চয়ই একটা টিমের যেহেতু আপনি স্পোর্টসের যদি এডিটর হয়ে থাকেন নিশ্চয়ই আপনার চোখ কান খোলা থাকবে যে আপনি চারিদিকে কী হচ্ছে আপনার সমস্ত জায়গা থেকে কে কী রিপোর্ট করছে কোন চ্যানেল কী রিপোর্ট করছে স্পোর্টসের তো অ্যাজ এ খেলোয়াড় হিসেবে যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম আমারও ওই বোর্ডে কোথায় কি হচ্ছে না হচ্ছে একটু দেখলে আমরা ভিউ দেখলে বুঝতে পারি যে মনে হয় এটাতে এই হচ্ছে মানে রাইট জিনিসটা রাইট পিপল থাকলে ভয় পেতাম না রাইট পিপল যদি থাকতাম না ধরেন সাপোজ অনেকে আছে গার্ড ছিল না ওই লোকটা এটা করেছে তার মানে বুঝে নিছি যে না কোনো কারণেই এটা করেছে যখন রং পিপুল থাকে তখন কিন্তু আপনাকে সন্দেহটা বেড়ে দেয় তো আমার মনে হয় যে বিপিএলের অনেক জায়গায় আমাদের ল্যাকিংস আছে আকশু নামে যে আমাদের রাজ্য বাংলাদেশে যেটা করা হয়েছে সেখানে স্বাধীনতা ছিল না সেটা কাইন্ড অফ একটা হচ্ছে যে ডেজিগনেশন দিয়ে আপনি শুধু রাখা আছে কিন্তু পিছন থেকে আকশু কিন্তু ক্রিকেট বোর্ডি ক্রিকেট বোর্ডই সব কী হবে না হবে তাই একটা টিমকে দেখেছি পুরা তার বিশাল বড় বাহিনী নিয়ে মাঠের মধ্যে ঢুকে যাচ্ছে কেউ কিছু বলার নাই তার অধিকার নিয়ে তার ক্রিকেট বোর্ড তাদের নাই আবার একটা টিমের জন্য একদম নিয়ম আছে না এর বেশি ঢুকতে পারবে না তো এটা তো হতে পারে না মানে আমার কথা হচ্ছে সবার জন্য নিউট্রল হতে হবে ওখানে যে ঢুকবে একশো যে নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করতে হবে সেকেন্ড হচ্ছে আমাদের বিপিএল খেলাগুলোকে আপনি ম্যাক্সিমাম দেখবেন যে আমাদের বড় বড় কোম্পানিগুলো যারা বিপিএলে আছেন আমি তাদেরকে ছোটো করে বলবো না তারা হয়তো ইনভেস্ট করেছেন অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো টিমগুলোতে ম্যানেজার যে নিয়োগ করা হয় ক্রিকেট বোর্ড থেকে নিয়োগ দিতে হয় হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনের মাধ্যমে যে আচ্ছা আপনি টিম নেবেন নেন আমি ঠিক সব করে দেবো আপনি তো জানেন না ক্রিকেট আমি সব করে দেবো তো ম্যানেজারগুলোকে সব নিয়োগ দিতে হয়েছে ছয়টা টিমে বা চারটা টিমে ম্যানেজার নিয়োগ দিয়েছে আছে আচ্ছা কোচ একে একে এঁকে দিয়ে দিলাম ভাগ করে প্লেয়ার মানে কোচের ব্যবহার করলাম আমি যতটুকু জানি অনেক প্লেয়ার বিপিএলে টিম পায় নাই কেন পায় নাই এখান থেকে ইন্ডিকেশন দেওয়া দেওয়া হয়েছে অপশনে এই কোচগুলোকে এই প্লেয়ারগুলোকে ডাকা হবে না ডাকবানা না এটা তো হতে পারে না টিম হবে স্বাধীন কোন প্লেয়ার কী ইনডিসিপ্লিন ছিল কী ডিসিপ্লিন ছিল আমার কথা সে যদি ফাইনের মধ্যে না পড়া থাকে যে যদি যদি সে সাসপেন্ড হয়ে না থাকে তাহলে অসময় মধ্যে কেন ভালো প্লেয়ার চান্স পাবে না তো অনেক আমার কাছে মনে যে এই কাজগুলো করা হয়েছে আশা করি যদি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমার কাছে মনে এবং আমি এখনও মনে করি যে বাংলাদেশের অনেক বড়ো বড় হাউসেসে তারা অনেকে হয়তো ক্লাব বিপিএল নিতে চায় টিম কিন্তু তাদেরকে রাইট জিনিসটা দিতে হবে যে আমি বলবো যে তাদেরকে একটা ইনভেস্ট করবে তাদেরকে একটা সন্দেহ দিতে হবে যে এই আসলে আপনি এই বেনিফিট পাবেন এই এই সুবিধাগুলো পাবেন আপনি একটা ব্যবসায়িক খামাকা দশ কোটি টাকা খরচ করবে আপনি দেখেন বিপিএল এর বেশিরভাগ কোম্পানি যারা টিম চালিয়েছে তারা হচ্ছে ক্ষমতাবান মানুষ ছিল ক্ষমতাবান মানুষগুলো টিম বানিয়েছে কেন তাকে তো টাকা খরচ করা লাগতো বিভিন্ন লোক এসে টাকা দিয়ে তো আমি যতদূর জানি মানুষজন কেউ পাঁচ কোটি কেউ দুই কোটি কেউ তিন কোটি টাকা দিয়ে যেত বিকজ সে তো ওই চেয়ারে আছেন বিকজ ওই চেয়ারকে দেখে দিয়েছেন তার স্বার্থে বিকজ হচ্ছে দুই কোটি টাকা দিলে দশ বিশ কোটি টাকার একটা কাজ পেয়ে যাবে তো এইভাবে আপনার বিপিএলকে মানে প্র্যাকটিক্যালি বিপিএলকে ওয়াইজ আপনি ব্র্যান্ড বানাতে পারেন তো আমি হয়তো বলছি আপনারা হয়তো অনেকে মিডিয়া ভাববেন যে আমি এই পোস্টে আসার জন্য ভাবছি তা না এটা হচ্ছে আমাদের সাধারণ খেলোয়াড়দের আমাদের ধারণা আমার আমরা চাই যে আমাদের আশা লাগবে না কিন্তু আমরা চাই যে এটা সুন্দর একটা পরিবেশ থাকুক সেটা যেই আসুক না কেন এই পরিবেশ থেকে উদ্ধার করা আমার কাছে মনে হয় যে এরকম নোংরা পরিবেশটা আসলে খুবই দেখতে দেখতে আসলে অপছন্দ নিয়ে হয়ে গেছে আমি বলব যে খুবই খারাপ জায়গা হয়ে গেছে এখান থেকে উদ্ধার হওয়া এবং আমি মনে করি যে আরেকটা জিনিস বিপিএলে তিনটা জায়গায় খেলা হয় ক্রিকেটকে যদি জনপ্রিয় করতে হয় আপনি চিটাগাং ঢাকা এবং সিলেট খেলা হয় অবশ্যই সেইখানকার মানুষ খেলা দেখতে দেখতে টায়ার্ড রেখেছে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে দেখতে টায়ার্ড রেখেছে আপনি জনপ্রিয় আপনি যদি দেখেন কোনো খেলা হলেই সিলেট আমি তাতে কাউকে ছোটো করছি না সবাই তো আমাদের জনগণ তো ছোটো খেলা মরা খেলা একটা আসছে সেটা হতে গিয়ে আপনি দেন না বগুড়ায় খেলা দেন না আপনি দেন না আপনি রাজশাহীতে খেলা দেন না দেন না খুলনায় খেলা দেন না কেন দেবেন না ওটা ওই এলাকার মানুষও তো আশা করে যে ওই এলাকার ছেলেরা ইয়াং যুবসভা যাবে খেলা দেখবে যেমন বিপিএল বিপিএলটা হচ্ছে আপনার একটা ইন্টারনাল টুর্নামেন্ট আপনি দেখবেন যে জিম আমরা খেলতে গেছি আপনারা হয়তো অনেকেই গেছেন বুলোয়াইতে যে হোটেলে থাকি সেই হোটেলে কিন্তু দেখা হলো যে ওই মানের না মোটামুটি এবারে সেখানে খেলছে মানুষ পরিবেশ ইনভারমেন্ট আছে আপনি অনেক হোটেল আছে বাংলাদেশে আমরা আজকে থেকে আট বছর আগে আপনার খুললায় খেলেছি বিপিএল তো কেন এই জায়গাগুলোতে হবে না ওই এলাকার মানুষ খেলা দেখার সুযোগ পাবে ওই এলাকার বাচ্চারা যদি ছয়টা সাতটা টিম যায় মিনিমাম সত্তর আশি জন বোলার ওখানে নেট বোলিংয়ে বল করবে বিদেশি কো বা মানে প্লেয়ারদের সাথে তাদের একটা সুন্দর একটা পরিচয় হবে সাহস পাবে তো উৎসাহ উৎসাহিত হবে ক্রিকেটটাকে তো ওই রুট লেভেল পর্যন্ত সরাতে হবে এবং ওই এলাকার ম্যানেজমেন্ট ডেভেলপ করবে এমন না যে এইখান থেকে বোর্ড থেকে যে সব ম্যানেজমেন্ট ওখানে চলে যাবে আমার আমার আপনার মনে আছে যে বিগত দিনগুলোতে এইখান থেকে বোর্ড থেকে পুরো ম্যানেজমেন্ট চলে যায় জায়গায় এখান থেকে বোর্ড থেকে চলে যায় পুরো সিলেটে না সিলেটে খেলা সিলেটের ম্যানেজমেন্ট এখান থেকে শুধু একজন দুজন কর্ডিনেটর থাকবে সে সেখানে শুধু ম্যানেজ করবে কর্ডিনেট করবে আমি তো ডেভেলপ করতে হবে প্রত্যেকটা সেক্টরে যে কী করে বিপিএল অর্গানাইজ হয় এখানে দরকার সে এসে সিলেটের কমেডি এসে দরকার একদিন চার পাঁচ দিন দেখবে ঢাকায় কীভাবে অর্গানাইজ হয় তারাও এখানে করবে চিটাই লোক চিটাই করবে এখান থেকে যে বিশাল পরিসরে যাবে সেটা তো ঠিক না আপনি বিশাল টাকা নষ্ট করছেন আরেকটা বড়ো বড়ো ব্যাপার যে খেলাটা হলেই আমাদের দেশের আমি যতদূর জানি যে ডিরেক্টর সব চলে যাচ্ছেন বিভিন্ন সময় খেলা দেখতে আর ডিরেক্টরদের একটা টাকা ইয়ে জায়গা নাকি রে ভাই খেলবে টিম টিমের যে ম্যানেজমেন্ট আছে সেই টিম যাবে একজন দুজন হয়তো অনারেজ যেতে পারে কিন্তু এতগুলো বিশাল মানুষ খেলা দেখতে পেয়ে এটা বিসিবি টাকাটা কি মানে কি মানে মানে ডিরেক্টরদের টাকা না তো ভাই এই প্লেয়াররা টাকা আর্ন করছে প্লেয়ারদের মাধ্যমে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আসে এটা ডেভেলপমেন্টে যাবে আমি আমি মনে করি যে ভাই এটা অন্যভাবে কোম্পানি না বিকজ প্রচুর মিসইউজ করেছি আমরা আমরা অনেক ধরনের মিস করেছি আমি ছোট্ট একটা গত দুইবার এজিএমএ এসেছি গত তিন চার মাস আগে একবার এজিএম এসেছি এখানে আপনি সোনারগাঁও হোটেলে এ গেছি তো আমি দুঃখজনক যে আমরা একটা টেবিলের মধ্যে আমরা সব ফর্মার প্লেয়ার বসছি আমি রকিবুল ভাই ফারুক ভাই সবাই আমরা চুপে চুপে মাথা নিচে করে মানে কথা বলছি তো আমি বলবো যে স্ত্রীও সাহেব ওই যে বাজেট পেশ করছেন যে গত বছর কী কী খরচ হয়েছে মানে ওটা পাশ করানোর জন্য তো জাস্ট শুরু করেছে আর এক শ্রেণীর মানুষ দেখলাম যে হা হা পাশ 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 মানে না হতেই পারে এ বুঝেন যে আপনি কী দাবের মানুষকে নিয়ে আপনি ওইখানে এতদিন চালা যাচ্ছেন বা চলছেন তো আমি মনে করি যে সময় আসছে আমি বলবো না যে রাতারিতে দেশ চেঞ্জ যাবে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং সবাই মিলেই কাজ করতে হবে যে রাইট পিপুলগুলোকে রাইট জায়গা থেকে নিয়ে আসা এবং এই যে ছাব্বিশ জন ডিরেক্টরের মধ্যে আপনি যদি দেখেন যে কতজন অ্যাক্টিভ ছিল যে এখানে মনে হয় আমার মনে হয় পনেরো ষোলো জন ইন তারা কেউ কেউ আসছেন বিভিন্ন ডিভিশন থেকে কাউকে ছোটো করবো সবাই এলাকার সম্মানিত ব্যক্তি কিন্তু ওনারা ওনাদের নিজস্ব নীতি ছিল না আমাকে যদি বলা হয় যে খালেদ মাসুদ পাইলট তুমি মেডিকেলের ডিরেক্টর হও আমি যাবো না বিকজ আমার ওই নলেজ নাই আমি তো ডাক্তার লাইভের লোক না আমি কেন মেডিকেলের ডিরেক্টর হবো কেউ যদি আমাকে বলেও থাকে যে আসেন আমিও যাব না বা ওনারও বলা উচিত হয় নাই তা আমার মনে যে গঠনতন্ত্র এমন একটা করা উচিত ক্রিকেটের জন্য স্কিল লোক স্কিল লোক সাথে কর্পোরেট হাউজে কিছু মানুষ থাকতে পারেন এই ধরনের একটা চিন্তা করা উচিত বিকজ এখানে মার্কেটিং অনেক জড়িত আছে খেলোয়াড়া সব কিছুই অনেক কিছু বুঝেন না সেই সব চিন্তাভাবনা করে এমন একটা করা উচিত যে ভবিষ্যৎ বাংলাদেশের একটা এমন একটা আইকনিক ডিপার্টমেন্ট করা যেন আমাদের দেখে ক্রিকেটকে দেখে যেন অন্যান্য ডিপার্টমেন্টগুলো সবাই শুদ্ধ হতে পারে